7b তে বেস চেঞ্জ করতে হবে log p বেস 8 ইনটু log 16 বেস b log p বেস 8 ইনটু log 16 বেস p দুইটা বেস ডিফারেন্ট আবার ইভালুয়েট মানে একটা স্পেসিফিক ভ্যালু তোমাকে বের করতে হবে সো আগে যে কোনো একটা বেস চেঞ্জ করো আইদার এটাকে বেস p তে আনো অথবা এটাকে বেস 16 এ আনো যে কোনো একটা আমি এটাকে log p বেস 8 ঠিকই রাখলাম আর এটাকে লিখলাম 1 বাই log p বেস 16 আমরা বেস চেঞ্জিং এর ফর্মুলাটা জানি যে 16 বেস p 1 বাই করলে p বেস 16 হয়ে যাবে সো এবার log p এই 8 কে লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার 3 ইনটু 1 বাই log p এই 16 কে লিখলাম 2 টু দি পাওয়ার 4 এই 3 সামনে চলে আসবে 3 log p বেস 2 ইনটু 1 বাই এখানে 4 log p বেস 2 এখানে দেখো log p বেস 2 log p বেস 2 নিচে উপরে নিচে কাটাকাটি চলে যায় সো ফাইনাল आंसर কি থাকে 3 বাই 4 এটা হচ্ছে ফাইনাল आंसर জাস্ট বেস চেঞ্জিং এর বেসিক কনসেপ্ট আমি বেস